সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার। জেলার আলিয়া মাদ্রাসা মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ। গণসমাবেশ সামনে রেখে সিলেট বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার পোস্টারে সাজানো হয়েছে বিভিন্ন সড়ক। এদিকে বিএনপি সমাবেশের দিন সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি, যদিও এই কর্মসূচিকে পূর্ব নির্ধারিত বলে জানান সমিতির নেতারা। তবে বিএনপির নেতাদের অভিযোগ, সমাবেশ ঘিরে ধর্মঘট ডাকা হয়েছে। যে ধরনের বাধা আসুক না কেন, সেই বাধা আমরা অতিক্রম করে আমাদের নেতাকর্মীরা সমাবেশে যোগদান করবে। আমাদের পূর্ব নির্ধারিত 12 ঘন্টার ধর্মঘট, প্রতীকী ধর্মঘট বাস মিনিবাসের চলবে।